সময় ৩০-৩০ কোটি টাকাটা লেনদেন হয়। বন্ধুরা, যদি সাংবাদিক বন্ধুরা একটু নজর রাখেন, তাহলে শুশুনিয়াতে দেখবেন লাস্টেন টুকরোর একটা গেস্ট হাউস আছে। সেই লাস্টেন টুকরোর গেস্ট হাউসে ৩ কোটি টাকাটা কিন্তু লেনদেন হয়। আমি কাউকে হুমকিও দিচ্ছি না, চমকও দিচ্ছি না, ভয়ও পাঠাচ্ছি না। শুধু একটা জিনিস মনে রাখবেন যে ভালোবাসে শুনবি জানে ঠিক করে দেওয়া আছে যে কোনটা রাজ্যের এক্তিয়ারভুক্ত, কোনটা কেন্দ্রের এক্তিয়ারভুক্ত এবং কোনটা কঙ্কালিত লিস্ট। কয়লা এবং এই বালি যেটা তোলা হয় এবং পাথর, পাথরটা রাজ্যের মুক্ত আর কয়লাটা কিন্তু কেন্দ্রের লিস্টের মধ্যে আছে। আপনি শুনে রাখুন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কলকাতা হাইকোর্টে বলা হয়েছে, আপনাদের রিপোর্ট দিতে বলা হয়েছে, রিপোর্ট আপনারা দেননি। কলকাতা হাইকোর্টে একটা তদন্ত চাওয়া হচ্ছে, বাদ যাবে না। শুধু যুবরাজকে সন্তুষ্ট করে তার পায়ের তলায় টাকা ঢেলে দিয়ে কিন্তু সন্তুষ্ট রেখে এই শহরে রাজ্যে থাকতে পারবেন না। বাঁকুড়া জেলায় বহু ছেলেকে মাদক দিয়ে মামলা করে দেওয়া হচ্ছে, পকেটে মাদক ঢুকিয়ে মামলা করে দিয়েছে। আমি আরো একটা কথা বলি, আপনারা যারা কাগজ পড়েন, কাগজ দেখেন, তাহলে পড়েন, তারা দেখবেন কি দেখবেন যে হিমাচল প্রদেশে এরকম পকেটে মাদক দিয়ে একটা কেস হয়েছিল। আনন্দবাজার পত্রিকা খবর করেছিল, দেখা গেছিল তার বিরুদ্ধে একটা তদন্ত চাওয়া হয়েছিল সিবিআই কাছে। বড়াবাজার হাইকোর্ট তাদের খুশি হয়ে সিবিআই তদন্ত দিয়েছিল এবং সিবিআই তদন্তে যারা এই মাদকটা তার পকেটে দিয়েছিল আর যে এসপি তার দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদের গ্রেপ্তার করেছে। পশ্চিমবাংলায় সেই দিন আসে, পশ্চিমবাংলায় সেই দিন আসছে। আর একটা শিল্প আমার বলা ভুল হয়ে গেছে। গতকাল আমি গাড়ি করে আসছিলাম রাস্তা দিয়ে পুরুলিয়া থেকে, আমি রাস্তা দিয়ে আসছি, রাস্তায় কোনো ট্রাফিক নেই, রাস্তাটা ধরে হাজার হাজার গরুকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে সেটা সেই বসিরহাট দিয়ে চালানো হবে বাংলাদেশে। আমি নিজে চোখে দেখেছি এবং কিছু জায়গায় গরুগুলোকে লরিতে তোলার অনুমতি দিয়েছে কোথাও এসপি, কোথাও দেয়নি। তা এইটা হচ্ছে বাঁকুড়ার বর্তমান চিত্র। আমি বাঁকুড়াতে নিয়ে এসে সেগুলো আমি কাকে কার বিরুদ্ধে বলবো, আপনাদের ভালো ছেলের নাম হচ্ছে বাপাখা, আমি আর পুরো নামটা বললাম না, কারণ ওটা তো আমারই সৃষ্টি। স্বাভাবিকভাবেই আবার জানুন, আবার এটাও জেনে রাখুন, বাপাখা এখন যুবরাজের ভয়ে এসব বলছে। লোকসভা নির্বাচনের আগে দিলীপ দাকে গিয়ে বলবে আপনাদের হয়ে দাঁড়াবো, টিকিটটা দিন। তার কারণ হচ্ছে পশ্চিম বাংলায় ৪২টা আসনের মধ্যে বাঁকুড়া জিতবো না, বিষ্ণুপুর জিতবো না, তাহলে জিতবো কোথায়? তাহলে জিতবে না কোথায় ভারতীয় জনতা পার্টি? ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া লোকসভা জিতবে, বিষ্ণুপুর লোকসভা জিতবে, এটা আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলে যাচ্ছি, এটা আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলে যাচ্ছি। আর বাংলায় এখন যারা তৃণমূল করে তারা তো দল করে না, তৃণমূলের দল নেই এখন। তৃণমূল এখন একজন পিসি এবং একজন ভাইপো, তার তাদের কোম্পানি লিমিটেড কোম্পানি, পিসি ভাইপো লিমিটেড কোম্পানি, অল্প কারবার চলছে। কোনদিনও দেখেছেন যে একটা কোন রাজনৈতিক দল তার যে সিম্বল
সেই সিম্বলের ট্রেডমার্কটা কোন একটা ব্যক্তি বলে ট্রেডমার্ক শিল্প দপ্তরের অধীন আবেদন করে যে ট্রেডমার্কটা আমি মালিক, যদিও এখনো ফয়সলা হয়নি, কিন্তু এই ট্রেডমার্কের মালিকানা দাবি করে কিন্তু আবেদন জমা করেছে। আমি এর আগে একটা জায়গায় বলেছিলাম আমাকে অনেক অনেক মামলা করা হবে বলছি, অনেক কিছু করা বলা হবে বলছি, কিন্তু আমার কথার এখনো জবাব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও দেননি এবং পশ্চিমবাংলার সাংসদও দেননি। কি বলেছিলাম, যেটা গোল বলের মতন ঘুরছে আর মাঝখানে একটা ব বলছে বিশ্ব বাংলা, লন্ডনে তার আউটলেট হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে তাদের আউটলেট হয়েছে, আমার কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী দিলীপ দাদার সামনে দাঁড়িয়ে অ্যাসেম্বলিতে বললেন আমি এটা সৃষ্টি করেছি, আমি এটা সরকারকে দিয়েছি, ঠিক কথা। উনি যদি সৃষ্টি করেছেন এই ওনার সৃষ্টি নিয়ে আমি আপত্তি করছি না। উনি বলছেন আমি সরকারকে দিয়েছি, আমাকে যদি কেউ একটা দেয় আমি একটা উপহার স্বপনকেও দিতে পারি আবার দীপক ঘোষকেও দিতে পারি, এ হয় নাকি? আমি একটা উপহার তোকেও দিলাম আবার স্বপনকেও দিলাম, এটা হয়? মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি এটা সরকারকে দিয়ে দিলাম, এগ্রিমেন্ট কোথায়? যে আমি এটা এটা আমি সরকারকে দিয়েছি। আবার ওই 2013 সালে 11 নভেম্বর অভিষেক ব্যানার্জি তার ভাইপো শিল্প দপ্তরের অধীনে ট্রেডমার্কের কাছে গিয়ে বললেন যে ওই বিশ্ব বাংলাটার পেটেন্টটা আমাকে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলুন না ওটা উনি কাকে দিয়েছেন, তার ভাইপোকে দিয়েছেন না সরকারকে দিয়েছেন? ভাইপো কোর্টে গিয়ে বলছে, ভাইপো কোর্টে গিয়ে বলছে যে কি বলছে, যে আমি যা করেছি এফিডেভিট করে বলছি আমি যা করেছি আমি আমার পিসি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে করেছি। কথাটা কাজ কথাটা সত্যি, পশ্চিমবঙ্গে লুটের রাজত্ব চলছে, পশ্চিমবাংলার সরকারটা একটা লুটের রাজত্ব চলছে। ধরুন আপনারা সবাই মেট্রো ডায়েরি জানেন তো, মেট্রো ডায়েরি জানেন, মেট্রো ডায়েরি জেনেছেন, মেট্রো ডায়েরি জানেন তো, মেট্রো ডায়েরিটা নিলাম হলো, একটা মাত্র লোক একটা টেন্ডার ফেললো, নিয়ম কি ফার্স্ট কলে দেওয়া যাবে না, দ্বিতীয়বার টেন্ডার করতে হবে, যদি একটা টেন্ডার পরে দেওয়া যাবে না, যদি থার্ড টেন্ডার পরে একটা টেন্ডার পরে তবে থার্ড টেন্ডারে তাকে দেওয়া যেতে পারে, এটা হচ্ছে আইন। মেট্রো রেলের একটা টেন্ডার হলো, একটা টেন্ডার করলো, টেন্ডারটা পার ফেললেন কে, ক্যাভেন্ডাস মালিক কে, এম কে জালাল কি করেন, মুখ্যমন্ত্রীর বিদেশে সফর সঙ্গে ঠিক আছে 49% শেয়ার ওই এম কে জালালের কোম্পানিকে সিঙ্গেল টেন্ডারে দিয়ে দেওয়া হলো, কত টাকায়? 47 কোটি টাকায়। আর যেদিন টেন্ডারটা দিয়ে দেওয়া হলো তার থেকে 15 দিনের মাথায় ওই জালাল তার 17% শেয়ার বিক্রি করলো 137 কোটি টাকায়। কেন সিবিআই হবে না, কেন সিবিআই হবে না, মুখ্যমন্ত্রী জবাব দিন, কেন সিবিআই হবে না? 49% বললেন 49 কোটি টাকায় সিঙ্গল টেন্ডারে, আর সেই 47% 17% বিক্রি হলো 137 কোটি টাকায়। সিবিআই হবে না, সিবিআই হবে উচিত কিনা?
আপনার সরকার এটা তদন্ত করে বলুন না, এটা সিবিআই হওয়া উচিত কিনা? হবে না, এর কারণ এর মাথাটাই বসে আছে কারা, এবং এই টেন্ডারটা দেওয়ার জন্য যে টাকা লেনদেনটা হয়েছে এটা আপনি অস্বীকার করতে পারবেন। মেট্রোটাই অনেক বলেন, ভালো ভালো কথা বলেন, বক্তৃতা করতে এলেই কোন মাঠে এসে বলেন যে আমি বহু কিছু করেছি। বাঁকুড়ায় এখনো পানীয় জলের সমস্যা মিটেছে? বাঁকুড়ায় এখনো পানীয় জলের সমস্যা বেরিয়েছে, মিটেছে? মেটেনি। এখনো ওয়াটার সাপ্লাই এটা মিটেছে? মেটেনি। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি বাংলার ভারতবর্ষের মুখ্যমন্ত্রীর কাছে ব্যবহার করবে যে বাঁকুড়া জেলা আজও স্বাধীনতার 70 বছর বাদে পানীয় জলের সংকটে ভুগবে কিনা। কেন আমি কথা দিয়ে যাচ্ছি, টাকা প্রকল্প নিয়ে ভারতবর্ষের সরকার আপনাদের পাশে এসে দাঁড়াবে এই দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে আপনাদের কাছে। মুখ্যমন্ত্রী এসে বলেন কি বলেন, সব দিয়ে দিয়েছেন, কি দিয়ে যা চাইছেন উনি হলো কল্পতরু, একেবারে যা চাইছেন তাই দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছেন আপনি? আপনি বাংলায় দিয়েছেন তা কি? আপনি বলেন বাংলায় 2 কেজি চাল দিয়েছি, এই এরাও সবাই কথা বলে দেবে, এটা ঠিক করে বলতে পারলো না ওরা যে মমতা ব্যানার্জির চাইতে বড় বানিয়া পশ্চিমবাংলায় কেউ নেই। বানিয়ারা খুব ভালো ব্যবসা বলি, দেখুন একটা লোক চাল কিনতে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, মমতা ব্যানার্জি তাদের লাগাচ্ছেন কত? 1 টাকা, আর গরিব মানুষদের থেকে নিচ্ছেন কত? 2 টাকা। তাহলে 1 কে 2, 1 টাকা লাগাচ্ছেন 2 টাকা নিচ্ছেন, 1 টাকা লাগিয়ে 2 টাকা নিচ্ছেন, 1 কে 2, এর চাইতে বড় ব্যবসা হয়? 1 টাকা লাগিয়ে 2 টাকা পাওয়া যায় এমন কোন ব্যবসা আছে? তাদের স্বাভাবিক ভাবে জোর ফেললেও পাওয়া যাবে না। মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতায় এসেছিলেন আমরা স্লোগান দিয়েছিলাম, আমরা স্লোগান দিয়েছিলাম রাম রাজমে ঘি আর কৃষ্ণ রাজমে দুধ আর বুদ্ধ রাজমে চুল্লু মিলা ঘুম ঘুমকে পিল, আমাদের স্লোগান ছিল, আমাদের স্লোগান ছিলাম। আর এই মুহূর্তে পশ্চিমবাংলায় সবচাইতে বেশি রেভিনিউ রোজগারের জন্য সবচাইতে বেশি মদের দোকানের লাইসেন্স দিচ্ছেন মমতা ব্যানার্জি সরকার। একটু পাল্টে গেছে, হোটেল মোটেল কতগুলো নাম বার করেছেন, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বললো ন্যাশনাল হাইওয়ে আশেপাশে মদের দোকান থাকবে না। মমতা ব্যানার্জি কি বললেন? বললো ও ঠিক আছে, সুপ্রিম কোর্ট বলেছে ন্যাশনাল হাইওয়ে নাম থাকে, সেই সময় সেই রাস্তাগুলোর নাম উনি পাল্টে দিলেন, বললেন এই রাস্তাটা এইটুকু নেই, এখানে 4টে মদের দোকান আছে, মদের দোকানের মালিকদের সাথে সেটল হলো, দিয়ে বলল এই দোকানটার জায়গা এই রাস্তাটার নাম অমুক অমুক রাস্তা, এই জায়গাটার নাম অমুক রাস্তা, তার কারণ মদের ব্যবসাটা চালাতে হবে তা নাহলে রেভিনিউ আসবে না। পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে গত 5 বছরে ভারতবর্ষের কোন রাজ্য 3,000 কোটি টাকা ধার করেনি, 3,000 কোটি টাকা ধার কোন রাজ্য ভারতবর্ষ করেনি। আমরা যখন সরকারে ছিলাম, যেদিন সরকারের দায়িত্ব নিলাম আমরা বক্তৃতা করে বলতাম যে ধার তো মমতা ব্যানার্জি করেননি, এধার তো প্রিয়রঞ্জন দাশবংশীরা করেননি, এধার তো মুকুল রায়রা করেনি, কিন্তু 1,03,000 কোটি টাকা ধারের আমাদের বোঝা বহন করতে হচ্ছে, সেটা কত বছর না? 34 বছর। আর 6.5 বছরে আর 6.5 বছরে আপনি ধারটা কোথায় নিয়ে গেছেন? 2,55,000 কোটি টাকা কে জবাব দেবে? এরপর তো দিলীপ বাবুরা সরকারে আসবে, দিলীপ বাবুরা তো ধার করেননি,
তাহলে এই বিমার দায় কেন যাবে না? 255,000 কোটি টাকা। মমতা ব্যানার্জি বলছেন, আমি খুব ভালো কাজ করছি। একটা বাংলায় আপনারা বলুন তো, 34 বছরে তবু একটা হলদিয়া পেট্রোকেমিক্যালস রেখেছি, একটা মিৎসুবিশি রেখেছি। জ্যোতিবাবু যখন মাঝে মধ্যে লন্ডন যেতেন, আমরা অনেক বেলা বলতাম, কটাক্ষ করতাম, জানলাম জ্যোতিবাবু নাকি লন্ডন থেকে শিল্প আনতে যাচ্ছেন। এই ব্যামোটা এখন আমার নেতৃত্ব চেপেছে, আমার মুখ্যমন্ত্রীও চেপেছে। এখন মাঝে মাঝেই উনি লন্ডনে যান, লন্ডনে গেলে আমার আপত্তি নেই, বলেন শিল্প আনতে যাচ্ছি। কতজন লোককে নিয়ে যান? 82 জন, 87 জন, 100 জন, ইভিন পুলিশের লোক নিয়ে যান। অনুষ্ঠানে যেহেতু অনুগত, ওনার কথা মতো কাজ টাজ করেন, গিফট দিতে হবে, তাই লন্ডনে নিয়ে গেলেন। এবং কি না, এত শিল্প আসবে, মমতা ব্যানার্জি একা ব্যাগে করে আনতে পারবে না, অনুজ মাথায় করে নিয়ে আসবে। পত্র প্রকাশ করো অমিতবাবু, যে বাংলায় গত 7 বছরে কি শিল্প হয়েছে। আজকে 7 বছরে বাংলায় শিল্প আপনি এখন আবার নতুন কথা বলেন, কি বলেন? মিটিং হলেই বলেন যে 2 বছরে ভাই, মমতা ব্যানার্জি বলেন 7.5 বছরে উনি নাকি 81 লক্ষ চাকরি দিয়েছেন, কি ঠিক তো? এগুলো বলেন কি বলেন না? তাহলে 81 লক্ষ চাকরি যদি দেয় 7.5 বছরে, তাহলে প্রতি 24 ঘন্টায় একদিনে চাকরি যদি ভাগ করেন, গিয়ে দাঁড়ায় 157 জন। অর্থাৎ উনি নাকি প্রতিদিন 157 জন লোককে চাকরি দিচ্ছে। 157 জন করে লোককে উনি প্রতিদিন চাকরি দিচ্ছেন। আমাকে একটা লোককে দেখান তো, যে লোকটা চাকরি পেয়েছে 157 দিনে, একদিনে 157 জন বলছি আমি। আপনি একটা লোক দেখান যে লোকটা চাকরি পেয়েছে। সিভিল ভলান্টিয়ার, এই যে বেচারি ছেলেগুলো, এই বেচারি ছেলেগুলো সারাদিন চাকরি করে, 12 ঘন্টা 14 ঘন্টা, তুমি দিলে কেন? তোমাকে দিতে বলেছে কে? তুমি খেতে দেবে বললে দিয়ে কি দিচ্ছ? 5,000, 5,500, তুমি দিও না। একটা গল্প আছে শুনুন, একটা বিশাল মরুভূমি, সেই মরুভূমি দিয়ে একজন মানুষ তার 3টে সন্তানকে নিয়ে একটা স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। সেই কারণে মরুভূমি, কিছু তো যাওয়ার পর তার স্ত্রী বললেন, আমাকে জল দাও। তিনি জানেন জল দিতে পারবেন না, স্বাভাবিকভাবে তার স্ত্রী ওই মরুভূমিতে পড়ে মারা গেলেন। এবার এই 3 জন ছেলেকে নিয়ে তো নিয়ে যাচ্ছেন, বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর বড় পুত্র বলছে, বাবা জল, জল নেই। বড় পুত্র মারা গেল পড়ে। এবার মেজো পুত্র আর ছোট পুত্র নিয়ে হচ্ছেন, বেশ কিছু দূর যাওয়ার পর মেজো পুত্র বলছে, বাবা একটু জল, জল দিতে পারলেন না, মেজো পুত্র মারা গেল। এবার ছোট পুত্রকে নিয়ে হচ্ছেন, বেশ কিছু দূর যাওয়ার পর ছোট পুত্র বলছে, বাবা আমাকে একটু জল দাও। বললেন, তুই বাবা এখানে খেলা কর, আমি জল নিয়ে আসছি। দুদিন বাদে বাবার মনে হয়েছে যে ছেলেটাকে তো জল দিতে পারলাম না, মরে গেছে, শিয়াল পুকুরে খাবে, তাই একটু বালি চাপা দিয়ে আসি। উনি যখন ফিরে এসছেন, এখন ওই বাচ্চাটা মাটি নিয়ে এবং বালি নিয়ে খেলা করছে। এবার বাবার দিকে তাকিয়ে বলছেন, বাবা জল, বাবা তো জল আনতে পারেনি। যে ছেলেটা জল না খেয়ে 2.5 দিন বেঁচে ছিল, সেদিন ওই প্রত্যাশা নিয়ে বেঁচে ছিল যে আমার জল বাবা আনবে, জল যে মুহূর্তে না পেলো সেই তো মাটিতে পড়ে ওই ছেলেটা মারা গেল। খেতে দিও না ভালো কথা, তো খেতে দিয়ার প্রত্যাশা জাগিয়ে তাদের এইভাবে মেরো না। এইটা বাংলার বকবার নিয়ে তুমি অন্যায় করছো, হাজার হাজার বিঘা পয়সা তো অন্যায় করছো। 5,500 টাকা তোমার
দিয়ে একটা ছেলেকে 12 ঘন্টা কাটাচ্ছে, 14 ঘন্টা কাটাচ্ছে, 16 ঘন্টা কাটাচ্ছে। শেষ করি বক্তৃতা, দিলীপদা বলবে সূর্যটাও ডুবে আসছে, দিলীপদার বক্তৃতা শুনবে। শুধু একটা কথা বলি, পে কমিশন বললে বলবো আমার হয়ে গেছে, ঠিক পে কমিশন চলছে এখন রাজ্যের কেন্দ্রীয় সরকারের 17তম পে কমিশন চলছে। দিয়ে চাইলে বলবেন রাজ্য সরকার এলিমিনেট করে, হাইকোর্টে বলছেন যে আমার কোন ডিএ পাওনা নেই, 54% ডিএ পাওনা আছে। সরকার মিথ্যা সরকার। আর একজন শিক্ষামন্ত্রী জুটেছেন, বাংলার শিক্ষাটাকে উনি একেবারে শেষ জায়গায় নিয়ে গেছেন। কি করছেন? শুধুমাত্র পড়াশুনো, কলেজ, স্কুল, পাটিবাজি, দলবাজি ছাড়া কিছু হয় না। এবং শুধুমাত্র কাউকে ডিলিট দিতে হবে বলে সব নিয়ম কানুন ভেঙে নিয়ে আজকে বসানো হচ্ছে এমন একজনকে উপাচার্য, যার নামে সে কোনোদিনও কোনো কলেজে অধ্যাপনা করেন না। তিনি আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যাই হোক রোদ্দু পড়ে আসছে, লোকও উঠতে শুরু করেছে, সভাপতিকে বক্তৃতা সবাই দিতে হবে। তাই স্বাভাবিকভাবেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আরো অনেক কথা বলার আছে, আরো অনেক তথ্য আমার কাছে আছে, আবার সেই তথ্য দেব আগামী দিনের জন্য, তৈরি থাকুন। একটা তথ্য হলো রাজনৈতিক জবাব পাবে। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি, বিজেপি, বিজেপি। নমস্কার, আবার দেখা হবে। বাঁকুড়া, বিষ্ণুপুর দুটো জেলা পরিষদ তো জিততেই হবে, একটা জেলা পরিষদ তো জিততেই হবে, এবং দুটো লোকসভায় আগাম ঘোষণা করে যাচ্ছি, দুটো লোকসভায় আমরা জিতব। এই কথা বলে আমার সকলের সাথে আবার বলি যে চোখ দিয়ে জল ঝরাবার দিন নেই। মার্কে এসে কাউকে বললে হবে না, কাঁদলে হবে না, চোখ দিয়ে আগুন জ্বালাতে হবে, মায়ের বদলে এমন কিছু তৈরি করতে হবে যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে। সবাইকে আরেকবার নমস্কার।